একটা করে বলে একটা করে আর একটা। আপনাদেরগুলোতে কোন রেটিং দিছিল? বুঝিনি না, কাউকে কোনো রেটিং দেয় নাই না? হ্যাঁ, কোনো রেটিং দেখেন দেবেন, আইডি কোনো রেটিং দেবেন। ফ্লায়ারের কি অবস্থা? ফ্লায়ারের হ্যাঁ হ্যাঁ আমি এবার সাবমিট করছি, প্রথম দিকে বলে রেটিং দিচ্ছে, প্রথম দিকে যারা সাবমিট করছে। এটা করতেই হবে বলতেছে, এছাড়া উপায় নেই। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার, এই সমস্ত কাজগুলো প্রায় অনেকেই করে। আমি যদি এখানে দেখি, ডিফারেন্ট ক্যাটাগরি কিছু চুজ করতে হবে, যেগুলো আসলে আপনাদের অ্যাভারেজ সবাই করবে না, বা কিছু ক্যাটাগরি। যদি আমি আসি, বুক আর্টিস্ট,
তো দেখেন বিজনেস কার্ড থেকে এখানে কিছুটা প্রাইস বেশি আছে, কারণ হচ্ছে এগুলা বিজনেস কার্ডের মতো মানে অ্যাভারেজ বেশি ইয়া পড়ে না, এই জন্য দেখেন সবগুলো হচ্ছে গ্রান্টেড কম ব্যাট, সবগুলো হচ্ছে কি গ্রান্টেড বুক কাভার ডিজাইনের। সো 50-এর কমে আমি একটাও দেখতে পাচ্ছি না, এমনকি 7-8টা কন্টেস্ট আছে, আরো বেশি হবে। তো এগুলো তো অনেকগুলোতে সময় বেশি আছে, এখন এটাতে আছে 1 দিন 9 ঘন্টা। ডিজাইন বুক কভার প্লাস উইল ইউ ওয়েল দেখি এখানে এন্ট্রি কেমন বা কি আসা বিষয়। এই সবগুলাই সিল মারা, সিল মারা হইলে মানে কোনগুলাতে রেটিং ভালো দিছে বা খারাপ দিছে এটা বুঝার কোনো উপায় নেই, তাহলে আপনাকে ডিসক্রিপশন দেখে পড়ে এটার মানে সুন্দর করে কী করতে হবে ডিজাইনটা দাঁড় করাইতে হবে। বুক কাভার বলতে বুক কাভারের উপরের ডিজাইনটা তো বুঝছেন নাকি, কিভাবে কি করবেন। নো স্পাইন যেটা আছে এটা হচ্ছে কি এই বুক কাভারের মাঝখানে যে একটা থাকে না, ইয়া যেটা কি বলে ভাঁজ থাকে না, ওই ভাঁজটা হবে না। সো এটার এন্ট্রি পড়ছে মাত্র 56টা, আর সময় আছে হচ্ছে 1 দিন, 1 দিন 9 ঘন্টা, মানে এই 1 দিন থেকে একটু বেশি সময় আছে, চাইলে এটাতে অ্যাটেন্ড করতে পারে। আর যে যত বেশি সুন্দর করে ডিজাইন করতে পারে তত বেশি ব্যাটার হবে। ফুল ডিসক্রিপশনটা বলে নেবেন, এমনকি একটা অ্যাড দিয়ে দিছে কী বলে কীভাবে করবে সেটা একটা অ্যাড দিয়েছে, এই স্যাম্পলও একই দিয়ে দিছে। এই যে এই জিনিসটা দিছে, এই জিনিসটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়ে থাকে, এটা কি বলে বুক কভার ডিজাইন তখন আপনারা করেন নাই না, বুক কভার ডিজাইনের অ্যাসাইনমেন্টও দিচ্ছি আর হচ্ছে আপনার এই কন্টেস্টটাও দিচ্ছি। হ্যাঁ, সো লেআউট কীভাবে তৈরি করবেন বা কী আসা বিষয় সেটা আমি বলে দিচ্ছি, আর হচ্ছে আপনার কন্টেস্টটা তো বুঝবেনই নাকি।
একটা ডাটা এন্ট্রি টাস্ক দিবেন। ডাটা এন্ট্রি, হুম ডাটা এন্ট্রির কাজ সময় বেশি লাগে বুঝছেন না, কাজের তুলনা মানে ওইটা কি কনটেস্ট হয় নাকি ওইটা একটা কাজ দিয়ে? ডাটা এন্ট্রির কনটেস্ট হয় কিনা সেটার উপর আমার তেমন একটা ধারণা নাই, দেখতে হবে। ডাটা এন্ট্রি আছে, এখানে কাজ আছে, অন্যান্য কাজের তুলনায় কম। ডাটা প্রসেসিং এর কিছু কাজ আছে, আছে কাজ আছে, অন্যান্য কাজের তুলনায় কম। এখানে প্রায় 1000টা কাজ ছিল, তার মধ্যে গ্রান্টেড আছে মাত্র 3টা কাজ, হ্যাঁ, আর বাকি সবগুলো হচ্ছে আপনার ফিক্সড প্রাইস, বুঝছেন না? ফিক্সড প্রাইসের কাজ বেশি থাকে এগুলো। যদি পারেন তাহলে বিট করে দেখতে পারেন, এগুলাই যে সবগুলোতে আপনার এতে আছে এগুলাতে কাজ করবেন, এগুলাতে না। কি বেশি বুঝছেন, এখানে বিট করার অপশন আছে, মানে একটা কাজের জন্য কয়েকজন বিট করবে, বিট করলে পরে আপনি কাজটা হাতে পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে। এর যে 7টা বিট করছে অলরেডি, 250 থেকে 750 ডলার এত করে লাগে মনে হয় ইউজ। ডাটা এন্ট্রি সম্পর্কে আমার একটা ধারণা নাই, রিয়েল এস্টেট কোম্পানি লুকিং ফর ডাটা, ইমেল ফর আইমেল অফ পিপল লাইক কোথায় ফ্রিল্যান্সারে? মেল কালেক্ট করা, এখানে একটা কাজ হচ্ছে মূলত মেল কালেক্ট করা মেল, হ্যাঁ, আপনার এই যে রিয়েল এস্টেট একটা মানুষের মেইল খুঁজতে 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 অনেকগুলো ওয়ে আছে মেইল খুঁজে, যারা ডাটা এন্ট্রি কাজ করে তারা পারে। আসলে আমি যেটুকু জানি যে এটার কাজ করতে একটু সময় সাপেক্ষ, আর হচ্ছে আপনার বিরক্ত চলে আসে কাজ করতে।
কি কয়, খালি ওয়ার্নিং এ দিতে আসে। একটাই সিলেক্ট করছি, নেক্সট সিলেক্ট মোর আচ্ছা, আমার কাছে বিট নাই, বিট কিনতে হবে। এটা ফ্রি ট্রায়াল দিতে পারি, বাট কথা হচ্ছে যে 100 বিট পাওয়া যাবে 1 মান্থের জন্য। বেসিক আছে, ইন্ট্রো আছে, 50 বিট, 15 বিট, 300 বিট, তারপর হচ্ছে গিয়া 1500 বিট পার মান্থ, 4000 স্ক্রিন, 400। তো যদি আপনি ট্রাই করেন যে ইয়ার থেকে ট্রাই করতে পারেন, বিট নিয়ে ট্রাই করতে পারেন, 100টা। তার আগে বিট করার আগে আমি যেটা বলি যে কন্টেস্ট করে দুই একটা বা 3-4-5টা যদি আপনার প্রোফাইলে রিভিউ নিতে পারেন, তাহলে বিট করলে কাজ পাওয়া যায়। ক্লায়েন্টরা মনে করে যে না ট্রাস্টেড, ও তো আগে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করছে। আপনার প্রোফাইলে সেটা যদি রিভিউ দেয়, সেটা তো অ্যাড হবেই, মাস্ট, বুঝছেন না? আমি কন্টেস্ট করলাম কিন্তু আমি তো ধরেন জিতলাম না। হ্যাঁ, ওই ক্ষেত্রে হবে না, আপনাকে জিততে হবে, বুঝছেন না? কাজ করে কিছুদিন সময় দিয়ে কাজ করে জিততে হবে, নাহলে হবে না। এই জন্যই বলতেছি ডিফারেন্ট কিছু ক্যাটাগরি কাজ করতে, যাতে করে আপনি খুব তাড়াতাড়ি কি করতে পারেন, উইন করতে পারেন। তো আমি এই যে বুক কাভারটা কেন বললাম, আপনারা নিজেরাই খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে আপনারা বিজনেস কার্ড করছেন অথবা ফ্লায়ার করছেন, ওই অনুযায়ী যদি খেয়াল করেন, এখানে একদিন সময় আছে এই এই কন্টেস্টটার। তো সেম আপনি যদি মনে করেন যে এখানে একটা বিজনেস কার্ডের কাজ, হ্যাঁ, এই এই কাজটা আপনার বিজনেস কার্ডের $100 একটা বিজনেস কার্ড, কী পরিমাণ এতক্ষণ এন্ট্রি করতে আপনার জানা আছে, কোনো ধারণা আছে? ৫৪টা এবং আমি যদি মানে একদম ইয়া করি, তাহলে বোঝা যাবে কি আগামী একদিনের মধ্যে সর্বোচ্চ 120-130টা পড়বে। তাও আমি সর্বোচ্চ ধারণা করে বলতেছি আর কি, 120-100টা বা 110-120টা পর্যন্ত পড়তে পারে, এর বেশি পড়বে না। হ্যাঁ, তো এর মধ্যে যদি আপনাদের 10 জনেই 15-20টা মারতে পারেন, তাহলে উইন হওয়ার সম্ভাবনাটা থাকে। ও সব কিছু এখানে বলে দিয়েছি সুন্দরভাবে, এমনকি কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি, বুঝছেন না কথা? ছবিটা দেখি আছে এটা দিয়া, এটার কথা বলতেছেন না? হ্যাঁ, এই যে ছবিটার কথা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে এখানে খেয়াল করেন টাইটেল, এটা হচ্ছে আপনার বুকের যে টাইটেলটা আছে না, এই যে টাইটেল বুক কভার একটা নাম থাকে না, এই নামটাই হচ্ছে আপনার, এই যে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে, এই টাইটেল হচ্ছে উর রিউ, এই ওয়ার্ডটা কি আমি ভালো করে বুঝতেছি না, এটা কি আসলে? হ্যাঁ, আচ্ছা, এটা হ্যাঁ
ডিউ দাদা, এটা এই যে এটা শব্দের অর্থ কি আমি জানি না আসলে, দেখি দাঁড়ান। গরম অধিকতর আরো তাড়াতাড়ি, তো যাই হোক, তো এখানে লিখছে কি, এরপরে গোস, এটা হচ্ছে আপনার কিডস অনলি 6 ইয়ার ওল্ড এডিশন। তাহলে এটা হচ্ছে আপনার টোটাল কি আপনার টাইটেল, তো টাইটেলটা কিভাবে কি করবেন না করবেন সেটাও এই যে এই ইমেজটাতে বসাই দেখাই দিচ্ছে। এই যে ওলি রাদার, আর হচ্ছে এটা হচ্ছে আপনার এই ট্যাগ লাইন, আর এটা হচ্ছে 6 ইয়ার ওল্ড এডিশন। এই যে 6টা একটু বড় করে দিতে বলছি, আর এটা হচ্ছে আপনার টাইটেল, এটা এই এ লাইন আর এ লাইন, আর হচ্ছে কি এ লাইন, এটা হচ্ছে টাইটেল, আর রোজ কিডস অনলি বাই যে এই অপশন এই যে লেখাটা আছে এটা হচ্ছে আপনার কি সাব টাইটেল, আর এই যে একে দিছে দিয়ে দিকে পুরো মানে একে দিছে, এটা হচ্ছে আপনার ওই যে কিছু এলিমেন্ট থাকে না এলিমেন্টগুলা, এগুলো একটা তো দেখতে পাচ্ছি না আসলে, দেখি তাহলে হয়তো আসতে পারে। এই যে এই ধরনের কিছু এলিমেন্ট থাকে না, এই যে এই ধরনের, হ্যাঁ এই ধরনের হইতে পারে বা এই ধরনের হইতে পারে, এই যে এই যে এই ধরনের এগুলা, তো এখানে আসলে আপনি বুঝতে পারবেন এগুলি, এখানে যে একটা শেপ দিল, হ্যাঁ এই শেপটা, তো এই শেপটা, হ্যাঁ এগুলো যে রিবন বলে না, এই ধরনের একটা রিবন আঁকে দিচ্ছে আর কি, এরকম মধ্যে ডিজাইনটা আপনি দাঁড় করাবেন। এই ধরনের ইউজ করতে পারে না, 1200 কোনো রিবন আছে কিনা দেখবেন, এরকম এক লাইনে রিবন এরকম বাঁকা দ্বারা দিয়ে নেন, সিম্পলের মতো নর্মাল একটা রিবন দিবেন, এখানে কিছু আছে এগুলো ইউজ করতে পারেন।
আপনি চাইলে এখান থেকে ফেজ দিয়ে নামাতে পারবেন, এই যে এখান থেকে খুঁজে বের করতে পারেন, আগে খুঁজে বের করে ইউজ করবেন। এটা বুঝছেন তো, এই জিনিসটা কেন দিছে ভাই, দাগটা কেন দিছে। এরপরে আসেন এখানে সাবটাইটেল, হ্যাঁ এই সাবটাইটেলটা হবে এটা। এই ডাইমেনশন কত, 5 বাই 8 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ ফেজ এখানে এখন এই কয়টা বলছে বাকি আসার বিষয়ে, আপনি এটা মাপটা নিলে বোঝা যাবে। মানে 5 বাই 8 ইঞ্চি মূল সাইজ, এবং কি এটার মধ্যে আপনার ফ্রন্ট এবং কি ব্যাক কি হবে আলাদা আলাদা হবে। আর এটা হচ্ছে আপনার এই যে মাঝখানে যে একটা ইয়ে থাকে না, স্পুন বলা হয় এটাকে বাংলা ভাষায়, এই যে এই মাঝখানে এই যে এটা এটা আমরা 1 ইঞ্চি বা 300 পিক্সেল রাখি অথবা এর কম বেশ হয়, সেটা মানে বইয়ের সাইজ অনুযায়ী। আর নিলে আসলে বোঝা যাবে আর কি, কভারের নির্দিষ্ট কোনো সাইজ হয় না এখানে, কিছু কিছু কভার আছে এগুলা নির্দিষ্ট কিছু সাইজ দিয়ে দেয়, এই মানে এই ডিজাইনটা যে সাইজে পারো ওই সাইজে দিয়ে দিচ্ছে।
বুঝি নাই বুঝি নাই, আর একটু জোরে বলেন। ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে ওই কোন কোন টপিকের উপর কতগুলো প্রজেক্ট করবেন আছে, এইটা আপনি কি রকম বের করছেন? কোন কোন টপিকের উপর বলতে? ওই যে প্রথমে বুক বাজারে ঢোকার আগে বড় একটা লিস্ট আসছিল না? হ্যাঁ হ্যাঁ, সব টপিক ছিল আসছে। আমি এখান থেকে সোজা সোজা চলে আসছি একদম ওয়েবসাইটের নিচে। হ্যাঁ, এখানে আসার পরে আপনি এখান থেকে যে ব্রাউজ ক্যাটাগরি দেখছেন, একদম প্রথমটাতে আপনি ক্লিক করবেন। ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক করলে এবার আপনার যে ক্যাটাগরিগুলো আসবে, ক্যাটাগরিগুলোতে আসার পরে যে ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার যেটা আছে সেটাতে ক্লিক করবেন। আমি বুক বুক কভার বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, এগুলা করবেন, আর হচ্ছে পাশাপাশি এটা করবেন। তো বুক কভার আসল মূল্যটা কীভাবে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওটা আলাদা করে বানাতে হবে, ফ্রন্ট এবং কি ব্যাক। আর এখানে এটা হবে না, কারণ হচ্ছে বুকটা হবে আপনার পাতলা, এই জন্য বুঝছেন না কথা। ব্লিড 2.5 নেবেন, 0.25 বা 30 নিতে পারেন। হ্যাঁ, তবে এটা যেটা বলছে এটা হচ্ছে মূল সাইজ। আপনি এটার সাথে কি করবেন? এখানে না হয় তাহলে আপনি এটার যদি হাফ করেন, হাফ করলে জিনিসটা কি হইলো, দুই পার্ট হবে না এটা। আপনারা যেটা করবেন এটার একটা মক আপ করে দিবেন। এখন আপাতত প্রথম যে পার্টটা আছে এখানে যদি ব্যাক পার্টের কথা বলে থাকে তাহলে ব্যাক পার্টটা ডিজাইন করবেন, আর না হয় আপাতত শুধু কি করবেন ফ্রন্ট পার্ট যেটা আছে। তো এখানে ডাইমেনশন বলে দিচ্ছে 5x8 ইঞ্চ, এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। তো আবার সেপারেটলি আপনার এটা আলাদা আলাদা সেপারেটলি কি হইতে পারে, 5x8 আলাদা আলাদাও হইতে পারে, বুঝছেন না? লেয়ার ফর্মে, আচ্ছা দাঁড়ান, এখানে পিডিএফ, পিএনজি, যে পিজি, আরজিবি অ্যান্ড অ্যাটলিস্ট 300 DPI, আরজিবি চাচ্ছে অ্যান্ড এআই ভেক্টর layer font you can give the final file must be at least 300 DPI. আচ্ছা, ওটার জন্য টেনশন করতে হবে না, আপনি ফটোশপে করেন সেটাকে কনভার্ট করে ভেক্টর করা যাবে, সেটার জন্য টেনশন নাই।
এক্সপোর্ট করে ফেলা যায় ফটোশপ থেকে। আপনি এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনার কি এক্সপোর্ট অ্যাজ, এখানে গেলে যে কোনো পিএইচডি ফাইলকে আপনি কি করতে পারবেন, ইলাস্ট্রেটর ফাইল করে ফেলতে পারবেন, এআই ফাইল করে ফেলতে পারবেন, সমস্যা হবে না। যে এখান থেকে আপনি কি করতে পারবেন, এটারে এক্সপোর্ট করতে পারবেন পিএনজি, যে পিএনজি এইচবিজি, এই যে এইচবিজি ফরম্যাট যেটা আছে না, এই এইচবিজি ফরম্যাট নেবেন। হ্যাঁ হ্যাঁ, ফর্মটাতে করবেন, করার পর ওটাকে কী করবেন, ইলাস্ট্রেটর ওপেন করবেন, দেখবেন যে এআই কাজ হয়ে যাবে, সমস্যা নেই। যদি আপনার কাজটা কমপ্লিট মানে ক্লায়েন্ট চুজ করে তারপরে না হয় সেটাই আবার আমি বলে দিব নেই। আপনি যদি ইলাস্ট্রেটর কাজ না পারেন বা এখন তো আপনাদের এখনো ইলাস্ট্রেটর কাজ শিখেন নাই, এক্সপোর্ট করেও যদি কোনো কাজ না হয় আমার অন্যান্য ব্যাচ যারা আছে ওদের সাথে কম্বাইন করে আপনাকে হেল্প করতে বলে দেবো, সমস্যা নেই, বুঝছেন না কথা। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে কাজটা করে ফটোশপই করেন, কোনো সমস্যা নেই, এবং কি আপনি বলবেন যে হ্যাঁ এআই ব্যাকটু সব কিছুই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আই এম লুকিং এই প্রত্যেকটা শব্দের উপর আপনি কি করবেন, রিসার্চ করবেন। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে দিচ্ছি এখানে। হ্যাঁ, এইটা মানে কি
ধরনের কালারগুলো ইউজ করতে হবে। বুঝছেন? বুঝেন না? বুঝি নাই কালার, মানে এই কালার না কালার দেখছো গুলো। আপনি? হ্যাঁ, এই যে এখন কালারটা দিয়ে আমি সার্চ করলাম, এই যে এই কালার, এই যে কালার নাম বলে দিচ্ছি এবং কি এই কালার প্লেটটা হচ্ছে এটা, এই যে এখানে দেখছেন কালারগুলো, এই কালারগুলো হচ্ছে এই কালার ইউজ করবে। এর মধ্যে মানে কালার ইউজ করতে হবে, বাইরে কোনো কালার ইউজ করা যাবে না বইয়ের জন্য, হ্যাঁ যে বুক কভারটা দেখানো হবে। হ্যাঁ, আর ফন্ট বলছে যে কোনো শ্যাডো ইউজ করা যাবে না, মানে একদম সিম্পল রাখতে ক্লিন হবে। ফন্ট এটা হয়, ইয়া বোঝা যায়। এটাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যদি এটা একটু কঠিন মনে হয় বা এটা যদি এমন হয় তাহলে আপনি অন্যগুলো ধরতে পারেন, তবে অন্যগুলোর টাইম অনেক বেশি, বেশিরভাগই আপনার $100 মতো করে, $100 প্রাইস বেশি, অনেকগুলোই আছে সুন্দর সুন্দর। এখানে বুক কভার ডিজাইন ইয়ে আছে, কন্টেস্ট আছে, এগুলো আপনি চাইলে কি করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কালেক্ট করে নিন, অথবা আমি ফেসবুকে পোস্ট করে দিই নাকি। আর লেআউটটা কীভাবে তৈরি করবেন না করবেন সেটা দেখাই দিচ্ছি, তাহলে আপনার করতে সুবিধা হবে।
পাঁচটা বুক কভার ডিজাইন দিলাম এখানে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ডাইমেনশন, খেয়াল করেন এখানে জিনিসটা, খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার এই যে একদম পাশে যে দাগটা আছে এটার বাহিরে একটা অংশ, চিকন একটা অংশ আছে, দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন। হ্যাঁ আমি এখানে সাইজ কত বলছে 13x9, তাই তো? আমি যাচ্ছি ফটোশপে, আমি এটা কেটে দিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? তো এখান থেকে আমি যাব হচ্ছে নিউ ফাইল, এখান থেকে ফাইল থেকে নিউ থেকে আমি সরাসরি এখানে কত সাইজ কত বলছে 13x9। এখানে দিলাম হচ্ছে 13, আর হচ্ছে কত সাথে আবার 0.25, আর এখানে কি অথবা আমি 30 দিলেও দিতে পারি, 30। তারপরে এখানে কত 30, এই 30টা কাটা পড়বে আর কি। এবার আমি এখানে কি করলাম, এখন আমার কি করতে হবে, প্রথমে এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিতে হবে, রেক্টাঙ্গেলটা নিয়ে এখানে কত দিলাম, এখানে দিব হচ্ছে 13 IM × 9, না কত নিছিলেন পেজের মাপটা? 13x9। এখন আমাকে যেটা করতে হবে, আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসলে কতটুকু আছে সেটা জানতে হবে। এখানে আছে কত, 3900 পিক্সেল। তাহলে 3900 যদি আমি 2 ভাগ করি তাহলে কত হয়? ১৯৫০। তাহলে আমি দেখি আমার এখান থেকে এখান পর্যন্ত 1950 আছে কিনা, এবং কারেক্টই আছে, 1950 আছে। ওয়েল, তো 1950 থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে দিয়া এখানে আরেকটা আমি কি নিবো, শেপ নিব, সেটা সাইজ দিব হচ্ছে আপনার, সিলেক্ট করে দিলাম। এটা যে ইয়াটা আছে এটা কি বলে, ট্রিম এরিয়া যেটা আছে আমাদের, হ্যাঁ বলেন, ব্লিড 30-30-25-30 যায় না, সমস্যা নাই। হ্যাঁ তো আমাদের এখানে ট্রিম এরিয়াটা বড় নিতে হবে, কারণ হচ্ছে এই এটা প্রিন্ট হয় ঠিক আছে, কিন্তু এটা আপনার ওই যে বইয়ের এই যে ভাঁজটা হয় এই জিনিসটা আপনাদেরকে দেখালে তারপরে বুঝবেন। হ্যাঁ এই যে এখানে ভাঁজ হয় না, ভাঁজ এই জায়গায়, এই ভাঁজটার কারণে
অনেক টুমকি হয়ে যায়, ভিতরে চলে যায় বা অনেক সময় ইয়া হয়, এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে কি, এই যে ট্রিম এরিয়াটা একটু বড় নিতে হবে আপনাকে। আমি এখানে কত নিলাম, 150 হাইট, 300 এখান থেকে আমি চারিপাশে চুনি দিয়ে একদম বড় হবে। হ্যাঁ বড় কেন এক্সপ্লেন করলাম না একটু আগে, বুঝলেন নাই? মাঝখানে বড় হবে না, কোনো বড় এই যে দেখেন এখানে আমার এটার সাথে মিল আছে কিনা, এই আমি এখান থেকে এটা আমি এই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব, এখানে কপি করে নিলাম, কপি করে এসে বুঝছেন জিনিসটা কি, বুঝছেন না বুঝেন নাই? এই যে দেখেন এই জিনিসটা আমি বাহিরে এই যে এই জায়গাটা এখানে কেন রাখলাম, এই জায়গাটা কেন রাখলাম বুঝছেন, যাতে করে আমার এই যে ভাঁজটা আছে এটা যখন আমার এই যে বুকের মধ্যে ভাঁজ করবে তখন যেন এই কন্টেন্ট গুলা যায়।
বাসের সাথে চলে না যায়, সেটা ভিতরে চলে না যায়। এই জন্যই আমার এখানে ট্রিম এরিয়া যেটা আছে এটাকে একটু বড় করে নিলাম, এমনকি এটা নেয়ার নিয়ম বলছি, উঠছেন? তো আপনার এই যে কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন হচ্ছে কত, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে ট্রিম এরিয়ার ভিতরে, তাইলে আমার জিনিসটা বুঝছেন। আমি এখান থেকে এই এটাকে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি, প্রয়োজন নাই আমার। তাইলে খেয়াল করেন আমার বাহিরে কত বিজেল আছে, এই জায়গাটাতে কত বিজেল আছে, 30 বিজেল নিচ্ছিলাম। হ্যাঁ, তো আপনি 25-30 জানেন সমস্যা নাই, 30ও নিতে পারেন, 25ও নিতে পারেন। হ্যাঁ, তো আমার এই যে ব্লিড এরিয়া যেটা আছে এটা আমি নিচ্ছি কত, 25, আর এই যে এখান থেকে এই পর্যন্ত সাইজ নিলাম কত, 13 ইঞ্চি বাই 9 ইঞ্চি, তাহলে আমার এই যে এদিকে কতটুকু আছে, 3900 পিক্সেল। হ্যাঁ, এই 3900 পিক্সেলের হাফ করছি কতটুকু, 1950। তাহলে আমি 1950 বরাবর মাঝখানে একটা কি দাম টানলাম, এটা কি বলা হয়, গাইডলাইন টানলাম। গাইডলাইন টানার পরে এরপরে কি করছি, আবার এই এই গাইডলাইনের মধ্যে দুই পাশে দুইটা কি দিলাম, এই যে 150 পিক্সেলের আমি যে ইয়েটা নিলাম ট্রিম এরিয়ার জন্য যে শেপটা নিলাম, হ্যাঁ, এই 150 পিক্সেলের এই শেপটাকে আমি এখানে দুইবার নিচ্ছি। হ্যাঁ, দুইবার নেওয়ার, এই যে দুইবার নেওয়ার কারণ হচ্ছে কি, আমার এটা কি হবে, স্পাইন যেটা আছে এই স্পাইনটা হবে, স্পাইনটা আমি কত নিচ্ছি, 300 পিক্সেল। আমি যদি এটা বেশিরভাগ ক্ষেত্রে 1 ইঞ্চি হয়, আমি এখানে লিখে দিলাম 1 IM, খেয়াল করেন আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা যদি আমি এখানে নিয়ে এসে বসাই, দেখেন এই 300 পিক্সেল আমার কতটুকু হয়েছে, 1 ইঞ্চি হয়েছে। হ্যাঁ, আমার স্প্যান যেটা আছে এটা কত পিক্সেল, কত পিক্সেল হবে, 300 পিক্সেল, তার মানে হচ্ছে কি আমার 1 ইঞ্চি। হ্যাঁ, এই এটা হচ্ছে আমার স্পাইন। আপনার কথা কে রেখে আসতেছে, এখন শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। মানে হচ্ছে যে বুক কভারে লেখা ছিল ডেসক্রিপশনে যে নো স্পাইন, নো স্পাইন, তার মানে স্পাইন হবে না, স্পাইন হবে না। হ্যাঁ, স্পাইন না হলে আমার এই যে স্পাইনটা লাগবে না, বুঝছেন না কথা, স্পাইনটা হবে না। তখন আমরা কাজ করব কিভাবে, কাজ করব না হলে স্পাইনটা বাদ দিলে, তাহলে আমার এই যে এই জায়গা থেকে এই এদিকে আপনার হবে কি, এই যে জিম এরিয়া, আর ধরেন একটা লাইন দিলেন এই মাঝখানে একবার ওই লাইনটা নিলেন, এটা হবে আমার এই ট্রিম এরিয়া, তখন আপনার এই যে এই দাগগুলো হবে না। সরি, তখন আমার এই দাগগুলো হবে না, আমি এটা অফ করে দিচ্ছি। এই এই ফরমেট হবে এটা, নো স্পাইন। এটা কেন রাখছি, এটা হচ্ছে আমার ওই যে এটা ট্রিম এরিয়া, এখানে কোনো স্পাইন নাই, তখন তো স্পেসটা বেড়ে যাবে। হ্যাঁ, আমরা কি এইভাবে একই জায়গায় দুইটা পার্টের কাজ করবো, নাকি হচ্ছে ব্যাক পার্ট আলাদা আর ফ্রন্ট পার্ট আলাদা, এইভাবে তো দুইটা পিএসজি ফাইল বানাবো? আমি বলি এটা আপনারা যেটা করবেন, এখানে আপনার ব্যাক পার্টের কথা কিছু বলে নাই। হ্যাঁ, সো আপনি যেটা করবেন, শুধু ফ্রন্ট পার্টটা ডিজাইন করবেন, ফ্রন্ট পার্টটা ডিজাইন করার পরে এটাকে মক আপ করবেন। মক আপগুলো আপনারা কোথা থেকে নামাবেন,
পিএসডি কি পিএসডি কেসে যদি আপনি চিলড্রেন বুক কভার মক আপ লেখেন তাহলে অনেকগুলো আসবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন চিলড্রেন বুক কভার মক আপ। হ্যাঁ, অথবা আপনারা বিহান্সে দেখতে পারেন, অথবা আরও মক আপের অ্যাভেলেবেল সাইট আছে, ফ্রি মক আপের অ্যাভেলেবেল সাইট আছে, বার্গার কিং আছে, বার্গার কিং বলছি যে কিং বার্গার নাকি একটা সাইট আছে মনে হয়, বার্গার কিং তো আলাদা একটা আছে, কিং বার্গার না অনেকগুলো সাইট আছে, আপনারা যদি সার্চ করেন পাবেন। আর তাছাড়া আমাদের যদি মানে যেটা বলছিলাম পিএইচডি কেসে পাবেন আশা করি, যদি না পান ওই ক্ষেত্রে আরও আরও গুগল থেকে সার্চ করবেন, চিলড্রেন বুক কভার মকআপ থেকে সার্চ করবেন, ফ্রি আসবে আশা করি, চলে আসবে। মানে এই মাপটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমার এখান থেকে থাকবে কত, যে এই জায়গা থেকে জায়গা 750, হ্যাঁ সরি 1500, 750 থাকবে হচ্ছে হাফ, আপনার মিডল আপনার সেন্টার এই পেজের সেন্টার পয়েন্ট এটা সেম, এদিকেও যদি নিতে চান এদিকেও নিতে পারবেন। আপনি যদি আমার এখন জিজ্ঞেস করেন কোথায় কত কত পিক্সেল খালি আছে বা কোথায় কত পিক্সেল আছে, সেটা আমি মুখস্থ বলতে পারবো, বা আমার যদি ক্লাসে জিজ্ঞেস করেন, বুঝছেন না? এখান থেকে এখানে 30, এখান থেকে এখানে কত 150, এখান থেকে এখানে 750, এখান থেকে এখানে 1200, এখানে 150, এখানে 150, এখানে 300 পিক্সেল। হ্যাঁ, এই সমস্ত স্পেসগুলো কত পিক্সেল হবে বা কি আসে জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। আমার মূল হচ্ছে এটাই হচ্ছে আপনার ক্লায়েন্টকে দেওয়ার সময় থাকবে হচ্ছে কি এইটা, বুঝছেন না? ক্লিয়ার? একটা তো ওইটা উইনার হয়ে গেছে, আরেকটা লিঙ্ক আছে টেমপ্লেট বানাতে বল, ওই টেমপ্লেটটা হচ্ছে মানে এরকম লগ টগ দিয়ে একদম ইনভয়েস ইনভয়েস
না একটু বড় প্রজেক্ট? ওটা কিভাবে বানাবো, তারপর ওটার কত ডাইমেনশন হবে, ওইটা একটু যদি বলে দিতে।